কি জিজ্ঞেস করেন? আমি আমি এবার যেটা জিজ্ঞেস করতেছি সেটা উত্তর বলুন। বলুন আপনি এখানে একা দেখলাম যে চাকরির বিষয় নিয়ে কথা বলছে, কিসের চাকরি? তার সাথে কথা বলছিলাম। এই দুইজন ভদ্র মহিলা ঘোরান ওইদিকে ফটো। হ্যাঁ ঘোরাবো ওইদিকে ফটো ঘোরান, ফটো ঘোরান। ইলেকট্রিক দপ্তরের সংস্থার মাধ্যমে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ বালুরঘাটে। বিষয়টি শনিবার দুপুরে জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিদ্যুৎ দপ্তর চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। সংস্থার কাগজপত্র খতিয়ে দেখতে রাতে ওই সংস্থার কর্মীদের থানায় ডেকে পাঠান বালুরঘাট থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়। যদিও বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগের কোনো রকম ইনফরমেশন তাদের কাছে নেই বা আসেনি। এমনভাবে কর্মী নিয়োগ হলে তাদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে ইনফরমেশন আসে বলেই বালুরঘাটের স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছেন। জানা গেছে বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের অধীনে একটি সংস্থার মধ্য দিয়ে মিটার সার্ভে অফিসার নেওয়া হচ্ছিল। বালুরঘাট বিদ্যুৎ দপ্তরে এই কাজের জন্য আজ বেশ কিছু বেকার যুবক যুবতীদের ডাকা হয়েছিল। বিদ্যুৎ দপ্তরের ভেতরেই চুপি সারি চলছিল এই ইন্টারভিউ প্রক্রিয়া। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল দুজনকে নিয়োগ করা হবে, কিন্তু আরও 10-12 জন এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে হাজির হয় বালুরঘাট বিদ্যুৎ দপ্তরে। এতে বাধে ঝামেলা, যেখানে দুজনকে নিয়োগ করা হবে বলে দেখানো হয়, যারা নিযুক্ত হবে তারা আগে থেকেই সিলেক্টেড ছিলেন। প্রশ্ন এখানেই, তাহলে বাকি 10-12 জন কোথা থেকে এলো? অভিযোগ এখানেই তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিছু অসাধু লোক এই চক্রের সঙ্গে যুক্ত ছিল বলেই দাবি স্থানীয়দের। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। একটা বিষয় আমরা জানতে পারলাম যে এখানে একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এবার ইন্টারভিউটা কি কিসের? এবং আমরা বেশ কিছু প্রায় 10-12 ছেলেকেও দেখলাম যারা ইন্টারভিউ দিতে এসছে বলে আমাদেরকে জানিয়েছে। ইন্টারভিউটা কিসের ছিল স্যার? ইন্টারভিউটা দেখুন, আমাদের এখানে তো কোনো ব্যাপার সাপ্লাইয়ের ব্যাপার সম্পর্কিত কিছু নয়। এটা যে কোম্পানি আছে কোম্পানি বলতে পারবে, আমাদের কাছে কোনো ইনটিমেশনও নাই, কোনো তরফ থেকেও নেই। ওরা এসেছিল, আমি এফআইআর করে রেডি করেছিলাম। তারপর কোম্পানি যখন আমাদের কাছে যখন জানিয়ে দিচ্ছে বা জানিয়ে দেয়, তাহলে ওনারাই বলতে পারবেন ওদের একটা নাকি কি ওটা সার্ভে একটা ম্যাপ কোম্পানি। রাজীবদা বলছিল কোম্পানি তাদের জন্য একটা, সেটা হচ্ছে ওই 7-7.5 বেতন দিবে, ওই রিডিং বাড়ি বাড়ি দিন। এইটাই ঠিক আছে। কার সঙ্গে কথা হয়েছে? আমার সঙ্গে বলবো রাজীবদার সঙ্গে। রাজীবদাই ওনাকে চেনে। কতজনকে ডাকা হয়েছে আজকে মিটিংয়ে? মিটিংয়ে ডাকা হয়েছে এনারা, অনেকেই বলছে যে আমাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছে। ইন্টারভিউ আছে এদের, আমি জানি না। তোমাকে এনার থ্রুতে এসেছিলাম, এবার উনি অফিসে আমাকে আজকে সকালবেলা ফোন করে বললো যে ইন্টারভিউ আছে, তো তোমরা অফিসে ঢুকেছো। তো ওই তো আমরা তখন থেকে বসে আছি। কোন কোন অফিসে এসছো? ইলেকট্রিক সাপ্লাই। কি কি কাজের কথা বলেছিল ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? এই আপনার হচ্ছে অফিস স্টাফের এই সব কথা। কোথাও পেপারে অ্যাড দিয়েছিল? না না, ডাইরেক্ট জয়েন, ডাইরেক্ট ইন্টারভিউ। আমি ওনার থ্রুতে আমি মানে কোথায় কি কত টাকার কথা বলেছে? পয়সা কড়ির কথা সেরকম বলিনি, আমার কাছ থেকে সেরকম পয়সা কড়ির কথা বলে না, বললো আগে কাজ হোক তারপরে। বালুরঘাট থেকে পিকির রিপোর্ট, বঙ্গের বার্তা। এবার আপনার শহরে এসে গেছে হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। দক্ষিণ দিনাজপুর জেলার তথা আপনার প্রিয় শহর বুনিয়াদপুরের সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি নার্সিং হোম এবং দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র স্বাস্থ্যসাথী গ্রেড বি মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম হেলথ ওকে নার্সিং হোম। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। আমাদের ঠিকানা বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9775925446 অথবা 9143287928।